তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ জাকির হাসান আউট এক রানে চোদ্দ রানে ভাঙে ওপেনিং জুটি অষ্টম ওভারে জোড়া উইকেট ওপেনার সাদমান দশ রানে আউট দ্রুত বিদায় নিলেন নাজবুল হোসেন শান্ত টাইগার অধিনায়কের সংগ্রহ চার রান্ডিয়ায় টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরি করা মুমিনুল আউট মাত্র এক রানে বিশ রানে চার উইকেট পতন চরম ব্যাকফুটে সফরকারী বাংলাদেশ হাল ধরতে ব্যর্থ বিপদের ভরসা মুশফিক রহিম তার সংগ্রহ তিন রান গত ম্যাচে একশো একানব্বই রানের লম্বা ইনিংস খেলেছিলেন মুশফিক সাকিব করেন মাত্র দুই রান ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং ধস টাইগারদের ফলোয়ানের সংখ্যায় পড়ে যায় বাংলাদেশ প্রতিরোধ করেন মেহেদি মিরাজ ও লিটন দাস দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে বাংলাদেশকে করতে হবে কমপক্ষে একশো পঁচিশ রান লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ তোলে ছয় উইকেটে পঁচাত্তর রান প্রথম সেশনে চব্বিশ ওভারে পঁয়ষট্টি রান সংগ্রহ করে টাইগাররা মিরাজ ত্রিশ রানে ও লিটন তেরো রানে অপরাজিত ছিলেন লান্তের পর লিটন দাস মারমুখী ব্যাটিং শুরু করেন কুর্রমের দশম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান লিটন দলীয় স্কোর শত রানে পৌঁছায় টাইগারদের মিরাজ ও লিটন দুজনেই তালে রান তোলেন সপ্তম উইকেটে তারা করেন শত রানের চমৎকার জুটি ফলো আনারায় বাংলাদেশ দল মিরাজের সঙ্গে পাল্লা দিয়ে আগে ফিফটি তোলেন লিটন দাস ক্যারিয়ারে ডি কিপার ব্যাটারের আঠারোতম টেস্ট ফিফটি কিছুক্ষণ পর মিরাজও পূর্ণ করেন ফিফটি এটি ডানহাতে অলরাউন্ডারের অষ্টম ফিফটি বোলিংয়ে এই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন মিরাজ মিরাজ ও লিটন দুজনেই হাত খুলে ব্যাট করেন সপ্তম উইকেটে গত টেস্টে বাংলাদেশ গড়ে একশো ছিয়ানব্বই রানের জুটি এবার গড়েছে একশো পঁয়ষট্টি রানের জুটি আটাত্তর রানে আউট হন মিরাজ একশো একানব্বই রানে সপ্তম উইকেটের পতন টেস্টে পাকিস্তানি পেসার খুর্রম শাহাদের প্রথম পাঁচ উইকেট শিকার টিকতে পারলেন না তাস্কিন টেল্যান্ডার এই ব্যাটার এক রানে আউট খুর্রমের ষষ্ঠ উইকেট শিকার তা বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে আট উইকেটে একশো তিরানব্বই রান এ সেশনে সাতাশ দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে একশো আঠারো রান সংগ্রহ টাইগারদের লিটন অপরাজিত ছিলেন তিরাশি রানে তৃতীয় সেশনে নেমে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস দীর্ঘ সাতাশ মাস পর সাদা পোশাকে প্রথম তিন অঙ্গ স্পর্শ লিটনের ডানহাতি ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে বিপদমুক্ত করেন লিটন নবম উইকেটে এই জুটিতে আসে উনসত্তর রান এই দুজন ব্যাট করেন প্রায় পঁচিশ ওভার একশো আটত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলে লিটন আউট এতে শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় দুশো বাষট্টি রানে পাকিস্তানের লিড বারো রান দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে বাংলাদেশ দুটি উইকেটে নেন হাসান মাহমুদ তৃতীয় দিন শেষে পাকিস্তান এগিয়ে রয়েছে একুশ রানে